দক্ষিণ কোরিয়া আমাদের খুবই পরিচিত একটি দেশ, বিশেষ করে বাংলাদেশের সাথে বড় ধরনের অর্থনৈতিক সম্পর্কের কারণে। কেননা বর্তমান সময়ে পুঁজিবাদী দক্ষিণ কোরিয়া পৃথিবীর অন্যতম শিল্প দানব। শুধু শিল্প কিংবা বাণিজ্যেই নয়, সামরিক দিক থেকেও তারা অনেক বেশি শক্তিশালী। এমনকি যে কয়েকটি দেশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাতে সক্ষম হয়েছে, দক্ষিণ কোরিয়া তাদের মধ্যে একটি। দক্ষিণ কোরিয়া সামরিক দিক থেকে অগ্রসর হওয়ার প্রধান কারণ হচ্ছে পার্শ্ববর্তী উত্তর কোরিয়া যে কোনো সময় তাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের কাছে থেকে দক্ষিণ কোরিয়া স্বাধীনতা লাভের 2 বছরের মধ্যেই উত্তর কোরিয়ার সাথে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে, যাতে নিহত হয় 6 থেকে 8 লাখ মানুষ, নিখোঁজ হয় আরও 2 লাখ মানুষ। তখন থেকে দুই কোরিয়া শত্রুতা চলে আসছে। এছাড়াও পার্শ্ববর্তী অন্য দুই দেশ চীন এবং জাপানের সাথেও তাদের বিরোধ রয়েছে। দক্ষিণ কোরিয়া শুধু নিজেরাই সামরিক দিক থেকে শক্তিশালী নয়, বরং বিদেশে উন্নত অস্ত্র রপ্তানি করে। আমাদের অত্যন্ত পরিচিত হুন্ডাই কোম্পানি দক্ষিণ কোরিয়ার অন্যতম অস্ত্র নির্মাতা। আজকের এই ভিডিওটিতে থাকছে স্যামসাং এবং হুন্ডাইয়ের দেশ দক্ষিণ কোরিয়ার সামরিক শক্তি। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর জানতে থাকুন উত্তর কোরিয়ার নানা অজানা তথ্য। প্রিয় দর্শক, আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন, তাহলে সামরিক বিষয় নিয়ে এরকম বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী দক্ষিণ কোরিয়া বর্তমানে পৃথিবীর ষষ্ঠ সামরিক শক্তিধর দেশ। একমাত্র আমেরিকা বাদে ন্যাটোর সবগুলো দেশই দক্ষিণ কোরিয়ার থেকে পিছনে রয়েছে। প্রায় 6 লাখ নিয়মিত সৈন্য এবং আরও 31 লাখ রিজার্ভ সৈন্য নিয়ে দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী পৃথিবীর অন্যতম বৃহত্তম সামরিক বাহিনী। সামরিক বাজেটের দিক থেকে দক্ষিণ কোরিয়ার অবস্থান সেরা 10-এই আছে। প্রতি বছর দক্ষিণ কোরিয়া তাদের সামরিক বাহিনীর পিছনে 43 বিলিয়ন মার্কিন ডলার খরচ করে, যার কারণে বিশাল বৈদেশিক অস্ত্র মজুত থাকার পাশাপাশি তাদের নিজেদের হুন্ডাই কোম্পানি প্রচুর অস্ত্র নির্মাণ করে থাকে। অন্য সব গতানুগতিক সামরিক বাহিনীর মতো দক্ষিণ কোরিয়াও সেনা, নৌ এবং বিমান এই 3 ভাগে বিভক্ত। চলুন সেগুলোর বিস্তারিত জানা যাক। পনে 5 লাখ সৈন্যের এক বিশাল বাহিনী হচ্ছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। 2300টি মেইন ব্যাটেল ট্যাঙ্ক, 2800 আর্ম ভেহিকল এবং প্রায় 6000 মতো বিভিন্ন রকমের আর্টিলারি আছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর হাতে। তবে এগুলোর মধ্যে হুন্ডাই রোটেমের তৈরি K2 ব্ল্যাক প্যান্থার ট্যাঙ্ক উল্লেখযোগ্য। বিশ্বের সেরা ট্যাঙ্ক হওয়ার লড়াইয়ে ব্ল্যাক প্যান্থার হচ্ছে আমেরিকার আব্রামস ট্যাঙ্কের প্রধান প্রতিদ্বন্দ্বী। ধারণা করা হয় 260-এর অধিক ব্ল্যাক প্যান্থার আছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে। এগুলোর সাথে K1 ট্যাঙ্ক আছে আরও প্রায় 1500। বাকি ট্যাঙ্কগুলো আমেরিকা এবং সোভিয়েত আমলের। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর একটি নিজস্ব আকাশবাহিনী আছে, যেটাতে প্রায় 800 মতো বিভিন্ন ধরনের হেলিকপ্টার আছে। এশিয়ার মধ্যে জাপানের পরপরই দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী সবথেকে দামি আর অত্যাধুনিক বিমান অপারেট করে। বিশেষ করে আমেরিকার তৈরি 16টি অত্যাধুনিক F-35 বিমান আছে দক্ষিণ কোরিয়ার কাছে। আরও প্রায় 44টি এ ধরনের বিমান সংযুক্ত করার প্রক্রিয়া চলছে। ফলে এশিয়ার দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া সবথেকে বেশি F-35 বিমানের মালিক হতে চলেছে। F-35-এর পাশাপাশি যুদ্ধের মাঠে অপারেজীয় F-15 আছে 59টি এবং স্বল্প পাল্লার যুদ্ধের জন্য F-16 আছে 167টি। এছাড়াও তৃতীয় প্রজন্মের F-5 বিমান আছে আরও 100টি। দক্ষিণ কোরিয়া নিজেরাও বিমান তৈরি এবং রপ্তানি করে, যাদের মধ্যে কাই T-50 সবথেকে অ্যাডভান্স। বিমানের পাশাপাশি তারা আমেরিকা, রাশিয়া এবং ফ্রান্সের তৈরি বিভিন্ন ধরনের হেলিকপ্টার ব্যবহার করছে। সমুদ্র সীমা নিয়ে জাপান, উত্তর কোরিয়া এবং চীনের সাথে বিরোধ থাকায় দক্ষিণ কোরিয়া তাদের নৌবাহিনীকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। অন্য যে কোনো দেশের সাথে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর বড় পার্থক্য হল দক্ষিণ কোরিয়া তাদের সবগুলো নৌযান নিজেরাই তৈরি করে, কখনো বিদেশি রাষ্ট্রের কাছে কিনে না। অধিকাংশ নৌযান বিখ্যাত হুন্ডাই কোম্পানির তৈরি। এদের মধ্যে 4টি ডোসান ক্লাস সাবমেরিন এবং 9টি সোহন ক্লাস সাবমেরিন সবথেকে বড় শক্তি হিসেবে কাজ করছে। সাথে আছে 9টি চ্যাংবোগো ক্লাস সাবমেরিন। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীতে আছে 12টি ডেস্ট্রয়ার জাহাজ। উত্তর চীন সাগরে এতগুলো ডেস্ট্রয়ার জাহাজ আর কোনো দেশের নেই। 18টি ফ্রিগেট এবং 12টি কর্ভেটের বিশাল এক যুদ্ধ জাহাজের বহর হচ্ছে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী। এগুলোর সাথে অন্যান্য ছোট ছোট যুদ্ধ জাহাজ আছে আরও কয়েক ডজন। দক্ষিণ কোরিয়া পৃথিবীর সবথেকে শক্তিধর দেশগুলোর একটি। এমনকি ন্যাটো আর ইউরোপের দেশগুলোও সামরিক র্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়ার থেকে পিছিয়ে আছে। তারপরও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী খুব একটা আলোচনায় আসে না। এর কারণ দক্ষিণ কোরিয়া সভ্য আর শান্তিপ্রিয় জাতি, যার কারণে তারা কখনো ক্ষমতা প্রদর্শন করে না, বরং অস্ত্রগুলো নিজেদের নিরাপত্তায় রেখে দিয়েছে। আমরা প্রত্যাশা করি দক্ষিণ কোরিয়ার এই যুদ্ধাস্ত্রগুলো যেন শুধুমাত্র অনুশীলন আর প্রদর্শনী কাজেই ব্যয় হয়, কখনো সত্যিকারের যুদ্ধে ব্যয় করতে না হয়। প্রিয় দর্শক, ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করুন।
উত্তর কোরিয়ার সামরিক বাহিনী নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে আমাদের জানাতে পারেন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন।